হ্যালো বন্ধুরা, এলিট বা স্পেশাল ফোর্স হচ্ছে কোন দেশের সবচেয়ে দক্ষ, অত্যাধুনিক ও সর্বোচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত মিলিটারি ইউনিট, যারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের সামরিক মিশন পরিচালনা করার যোগ্যতা রাখে। হলিউড মুভির কল্যাণে কম বেশি সবারই এলিট বা স্পেশাল ফোর্স সম্পর্কে ধারণা রয়েছে। সামরিকভাবে শক্তিশালী প্রতিটি দেশের নিজস্ব স্পেশাল ফোর্স রয়েছে। এই স্পেশাল ফোর্সগুলো একই সাথে কোনো দেশের সামরিক শক্তির পরিচায়ক এবং যে কোনো পরিস্থিতিতে পৃথিবীর যে কোনো স্থানে দেশের হয়ে বিভিন্ন বিপজ্জনক মিশন পরিচালনা করতে সদা প্রস্তুত থাকে। যে কোনো দুর্গম প্রাকৃতিক পরিবেশে তারা মানিয়ে নিতে পারে এবং স্বচ্ছন্দে তাদের কাজ চালিয়ে যেতে পারে। এমনকি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে নিঃশব্দে তারা তাদের মিশন সম্পন্ন করে বেরিয়ে যেতে পারে। বিশ শতকের শুরুর দিক থেকেই বিভিন্ন স্পেশাল ফোর্সের আত্মপ্রকাশ ঘটলেও তৃতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে দেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য এরা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং তখন থেকে যে কোনো যুদ্ধের ইতিহাসে এই এলিট ফোর্সগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অত্যাধুনিক প্রযুক্তি ও অনন্য কর্মপদ্ধতি ব্যবহার করার ফলে যে কোনো কাজে তারা সিদ্ধহস্ত। আজকে আমরা জানব দক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে পৃথিবীর সেরা দশ এলিট ফোর্স সম্পর্কে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নাম্বার 10, ইন্ডিয়ান মেরিন কমান্ডো। মেরিন কমান্ডো ফোর্স বা মার্কোস হচ্ছে ভারতীয় নৌবাহিনীর একটি স্পেশাল এলিট অপারেশন ইউনিট। অত্যাধুনিক অস্ত্রসজ্জিত নৌবাহিনীর এই দলটি জলযুদ্ধে বিশেষ পারদর্শী এবং দাবি করা হয় যে জলযুদ্ধে আমেরিকার নেভি সিলের পরে মার্কোসই একমাত্র ইউনিট যারা জলভাগে সম্পূর্ণ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধ করতে পারে। প্রাথমিকভাবে এর সদস্যরা আমেরিকান নেভি সিলের আদলে ও পরবর্তীতে ব্রিটিশ ছাঁচ ও বাধ্যতামূলক গেরিলা যুদ্ধে প্রশিক্ষণ পেয়ে থাকে। মার্কোসের সদস্যরা শুধু শারীরিক প্রশিক্ষণ নয়, এরা একই সাথে মানসিক ও ইমোশনাল প্রশিক্ষণও পেয়ে থাকে, যার ফলে তারা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্পেশাল ফোর্স হিসেবে পরিচিত। মার্কোস কর্তৃক অত্যন্ত গোপনীয়তার সাথে পরিচালিত কয়েকটি অপারেশনের মাঝে উল্লেখযোগ্য হচ্ছে কার্গিল যুদ্ধ, অপারেশন লিস, অপারেশন সোয়ান ইত্যাদি। নাম্বার 9, স্পেশাল সার্ভিসেস গ্রুপ পাকিস্তান। স্পেশাল সার্ভিসেস গ্রুপ SSG বা ব্ল্যাক স্টর্স নামে পরিচিত পাকিস্তানি এই স্পেশাল ফোর্সটি গঠিত হয় 1956 সালে। পৃথিবীর সেরা স্পেশাল ফোর্সগুলোর একটি হয়, পাশাপাশি যে কোনো বিপদে অত্যন্ত সাহসিকতা প্রদর্শনের জন্য এদের সুনাম রয়েছে। SSG এর প্রশিক্ষণ তালিকায় রয়েছে 12 ঘন্টায় টানা 36 মাইল মার্চ করা বা 50 মিনিট ফুল গিয়ারে টানা 5 মাইল দৌড়ানো ইত্যাদি। SSG এর উল্লেখযোগ্য অপারেশনের মাঝে রয়েছে ঐতিহাসিক ভারত পাকিস্তান যুদ্ধ, সোভিয়েত আফগান যুদ্ধ, হাইজাককৃত প্যান আমেরিকান ফ্লাইট 73 উদ্ধার ইত্যাদি। এছাড়া এদের একটি উল্লেখযোগ্য সফল অপারেশন ছিল আফগানিস্তানের ছিনতাইকৃত একটি স্কুল বাসের বাচ্চাদের উদ্ধার, যা করতে SSG এর সময় লেগেছিল মাত্র 20 সেকেন্ড। হ্যাঁ, মাত্র 20 সেকেন্ডে 3 জন সন্ত্রাসবাদীকে মেরে তারা স্কুল বাসটিকে উদ্ধার করে। নাম্বার 8, ইকো কোবরা, অস্ট্রিয়া। ইকো কোবরা অস্ট্রিয়ায় প্রধান সন্ত্রাসী বিরোধী স্পেশাল ট্যাকটিক্যাল ইউনিট, যা 1978 সালে গঠিত হয়। 1972 সালে অনুষ্ঠিত মিউনিক অলিম্পিকে ইসরায়েলি ক্রীড়াবিদদের উপর হামলার প্রতিক্রিয়া স্বরূপ এই স্পেশাল ফোর্স গঠিত হয়। খুব বেশি জনপরিচিতি না থাকলেও বিভিন্ন সন্ত্রাস বিরোধী কার্যক্রমে এরা খুব তৎপর। পৃথিবীর অন্যান্য স্পেশাল ফোর্সের মতো ইকো কোবরার সদস্যদের কঠোর প্রশিক্ষণের ভেতর দিয়ে যেতে হয়। ইকো কোবরার অন্যতম একটি সফল অপারেশন ছিল 1996 সালে গ্রাস কার্লো কারাগার থেকে জিম্মি উদ্ধার করা। অনেক বিমান ছিনতাই রুখতে সিদ্ধহস্ত এই দলটি পৃথিবীর অন্যতম সেরা স্পেশাল ফোর্স। বলা হয় যে এরাই পৃথিবীর একমাত্র সন্ত্রাস বিরোধী দল যারা উড়ন্ত অবস্থায় সন্ত্রাসীদের বিমান ছিনতাই প্রক্রিয়া ব্যর্থ করে দিতে পারে। নাম্বার 7, GIGN ফ্রান্স। দ্য ন্যাশনাল জেন্ডারমেরি ইন্টারভেনশন গ্রুপ বা সংক্ষেপে GIGN ফ্রান্সের সশস্ত্র বাহিনীর একটি স্পেশাল ফোর্স। অস্ট্রিয়ান ইকো কোবরার মতো GIGN 1972 সালে মিউনিক অলিম্পিকে আক্রমণের পর গঠিত হয়। ফ্রান্স সহ পৃথিবীর যে কোনো প্রান্তে সন্ত্রাস দমন, জিম্মি উদ্ধার সহ বিভিন্ন সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য এর সদস্যরা উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত। GIGN এর সবচেয়ে নির্ভীক অপারেশন ছিল 1979 সালে চরমপন্থী বিদ্রোহীদের কবল থেকে মদিনার মসজিদ উল হারাম পুনরুদ্ধার। সৌদি ফোর্সের সাথে GIGN যোগ দেয়, কিন্তু মসজিদের ভেতর অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ থাকায় 3 জন GIGN কমান্ডো সাময়িক সময়ের জন্য ইসলাম গ্রহণ করেও অপারেশন পরিচালনা করেন। নাম্বার 6, দ্য কানাডিয়ান জয়েন্ট ফোর্স টাস্ক 2।
কানাডিয়ান স্পেশাল ফোর্স JFT2 গঠিত হয় 1993 সালে এবং এটি পৃথিবীর অন্যতম স্পেশাল ফোর্সগুলোর মধ্যে অন্যতম। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এরা নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে। অপারেশন চলাকালীন সময় এরা এতটাই গোপনীয়তা রক্ষা করে যে কানাডার প্রধানমন্ত্রী আভাস পায়নি যে JFT2 আফগানিস্তান অপারেশনে সম্পৃক্ত। নাম্বার 5, ডেল্টা ফোর্স যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সাসের আদলে 1997 সালে গঠিত ডেল্টা ফোর্স এর সদস্য সংগ্রহ করা হয়েছে US মিলিটারি গ্রুপের বিভিন্ন শাখা থেকে। বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের নিকট থেকে হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্র অত্যন্ত গোপনীয়তার সাথে সবচেয়ে দক্ষ সেনা সদস্যদের নিয়ে এই স্পেশাল ফোর্সটি গঠন করে। ডেল্টা ফোর্সের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর সদস্যরা অত্যন্ত দক্ষ শুটার। যে কোনো হুমকি বা নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে এরা নির্বিঘ্নে অপারেশন পরিচালনা করতে পারে। নাম্বার 4, দা ইসরায়েলি শায়েতেত 13। শায়েতেত 13 নামে পরিচিত ইসরায়েলি মিলিটারি দলটি পৃথিবীর অন্যতম সেরা স্পেশাল ফোর্স। ইসরায়েলে আরও 3টি এলিট ফোর্স রয়েছে, কিন্তু সন্ত্রাস দমনে উচ্চতা প্রশিক্ষণপ্রাপ্ত শায়েতেত 13 এদের মধ্যে সবচেয়ে সেরা। তাদের সবচেয়ে উল্লেখযোগ্য অপারেশন ছিল স্প্রিং অফ ইউথ, যারা 1972 সালে মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি ক্রীড়াবিদদের আক্রমণ করে। প্রতিশোধস্বরূপ এই অপারেশনে তারা সেই ব্ল্যাক সেপ্টেম্বরের সদস্যদের আক্রমণ করে। নাম্বার 3, দা রাশিয়ান আলফা গ্রুপ। পৃথিবীর সেরা এলিট ফোর্সগুলোর মধ্যে রাশিয়ার অবস্থান যে প্রথম সারিতে আসবে তা আর বলার অপেক্ষা রাখে না। আলফা নামে পরিচিত রাশিয়ান এই এলিট ফোর্সটি পৃথিবীর অন্যতম হিংস্র একটি ফোর্স। 70-এর দশকের মাঝামাঝি আলফার কার্যক্রম শুরু হলেও আফগানিস্তানে অপারেশন পরিচালনার মধ্য দিয়ে এটি পাদপ্রদীপের আলোয় আসে। ভয়ঙ্কর প্রতিহিংসা, পরায়ণতা ও হৃদয়হীনভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এদের পরিচিতি রয়েছে। 2002 সালে মস্কো থিয়েটারে জিম্মিদের উদ্ধারকালে জঙ্গিদের প্রতিহত করতে রাসায়নিক গ্যাস ব্যবহার ও এর ফলে 129 জন জিম্মির মৃত্যুর ফলে আলফা গ্রুপ তীব্র নিন্দায় সম্মুখীন হয়। নাম্বার 2, দা আমেরিকান নেভি সিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঠিত যুক্তরাষ্ট্রের নেভি সিল পৃথিবীর সবচেয়ে সেরা একটি স্পেশাল ফোর্স। US নৌবাহিনীর পুরুষ সদস্যদের নিয়ে এই ফোর্সটি গঠিত। জল, স্থল এমনকি আকাশপথের যুদ্ধেও এরা সমান পারদর্শী। এক কথায় বলতে গেলে অতুলনীয়। অনন্য আক্রমণ পরিকল্পনা, উচ্চ প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ সহ তাদের দখলে সবকিছু রয়েছে। আফগানিস্তান ও ইরাক যুদ্ধে তাদের সম্পৃক্ততা ছিল। ওসামা বিন লাদেন হত্যায় CIA এর সাথে তারা পূর্ণ সহযোগিতা ছিল। নাম্বার 1, SAS যুক্তরাজ্য। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঠিত ব্রিটিশ SAS এখনো পর্যন্ত পৃথিবীর সেরা এলিট ফোর্স। পৃথিবীর বিভিন্ন দেশের স্পেশাল ফোর্সগুলো এর আদলে গঠিত। প্রথমে এই দলটি টেরিটোরিয়াল আর্মির একটি অংশ থাকলেও 1941 সালে এটি আলাদা হয়ে যায়। এই দলে যোগ দিতে চাইলে সুঠাম শারীরিক গঠন অপরিহার্য, কারণ প্রার্থীদের প্রচণ্ড শারীরিক প্রশিক্ষণের ভেতর দিয়ে যেতে হয়। পরবর্তী পর্যায়ে শুরু হয় তাদের বিভিন্ন সার্ভাইভাল ট্রেনিং, যা তাদের যে কোনো প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। আধুনিক প্রযুক্তি ও অস্ত্রের ব্যবহার, ইন্টেলিজেন্স সার্ভিস থেকে প্রাপ্ত প্রশিক্ষণ ও নিজেদের দক্ষতা সব মিলিয়ে এরা অতুলনীয় ও অপ্রতিরোধ্য। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর সেরা 10 এলিট ফোর্স সম্পর্কে জানতে পারলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সিম্পলি একটি লাইক দিন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। আগামীতে আরও সুন্দর ভিডিও পাওয়ার অপেক্ষায় সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।